হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার পয়লা বৈশাখে শপিং শেয়ার করব, সেই জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি। একটু তাড়াতাড়ি দেখানো উচিত ছিল, বাট আমার শপিং এ শেষ হচ্ছিল না, তো কি করা যাবে, কিছু করার নেই। তো ফাইনালি আমার শপিং কমপ্লিট আর ভিডিওটা আমি পয়লা বৈশাখেই বানাচ্ছি, কারণ সকালবেলায় কারণ স্নান দান করে উঠে পুজো টুজো করে এখন কি বলবো, দেখতে পাচ্ছ নতুন ড্রেস পরে নিয়েছি। নতুন এটাও মানে এটা পয়লা বৈশাখের কুর্তি নয়, বাট এটা আমি মানে আমার কি বলবো, অনেক জামা কাপড় কিনে রাখা থাকে, পরা হয় না, তো সুযোগ বুঝে পরে ফেলি। তো আজকে এটা সুযোগ বুঝে পরে নিয়েছি, তো এটাও নতুন কুর্তি, তাই প্রতিবারও যে পয়লা বৈশাখে পরেছি। তো যাই হোক, তোমাদের যেগুলো দেখাবো, যে শপিংগুলো আমি পয়লা বৈশাখে স্পেশালি করেছি, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো চটপট। ভেবেছিলাম যে দুদিনের মধ্যে দেখিয়ে দেবো, কিন্তু আমার শপিং কমপ্লিট হচ্ছিল না। ওকে, তো চলো বেশি বকবক না করে তোমাদের দেখায় আমি কি কি কিনেছি এই পয়লা বৈশাখে। ওকে, তো প্রথমে তোমাদেরকে দেখাই যেটা আমাদের খুব কমন জিনিস, মানে সবাই কিনে থাকে নাইটি, যেটা খুব আমাদের ঘরে প্রয়োজন হয় পরার জন্য, তো সেটা তোমাদেরকে দেখাবো। আমি এইবারে তিন রকমের নাইটি নিয়েছি, অ্যাকচুয়ালি দেখাচ্ছি তোমাদেরকে, প্রথমে দেখিয়ে নিই তারপর তোমাদেরকে বলছি। এই যে এই তিনটে নাইটি নিয়েছি, তো তার মধ্যে একটা হলো কাপ্তান, যেটা এখন খুব চলছে কাপ্তান নাইটি, এটা খুলে আর দেখাচ্ছি না, এই কালারে নিয়েছি, এরকম লেস বর্ডার আছে আর খুবই সিম্পল, একদম সিম্পল, দেখিয়ে দিই খুলে না তাহলে বুঝতে পারবে না। ওকে, এই যে এরকম কাপ্তান নাইটি নিয়েছি, পুরো বডিতে এরকম লেস লাগানো আছে, আর এটা তো ডোরটা যেটা কোমরটাকে টাইট করে, তো এই কালারের একটা কাপ্তান নাইটি নিয়েছি। এটা হলো প্লেন নাইটি, তাই জন্য দেখাচ্ছি না, প্লেন নাইটি কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি নিয়েছি। তো এটা হলো প্লেন নাইটি, আর এইটা একটু কাজ করা আছে, কি বলছি যেন নাইটিটার নাম কি বেশ বললো আমি ভুলে গেছি আলটিমেট। তো এটা মানে ওইগুলো কিন্তু স্লিভলেস নয়, এটা একটু স্লিভলেস এর মধ্যে একটু কুচি লাগানো আছে, তো দেখতে ভালো লাগছে। এই যে এরকম একটা নাইটি, মানে যার গলায় কুচি লাগানো আছে, নিচে এরকম কুচি বা ফ্রিল যাকে বলে সেটা লাগানো আছে ডাবল কালারের, আর হাতেও এরকম ফ্রিল লাগানো আছে, ঠিক আছে, পিছনে দড়ি দেওয়া আছে, অনেক কিছু আছে এটার মধ্যে, যাই হোক প্লেন এরকম একটা নাইটি। তো এই তিনটে নাইটি নিয়েছি। ওকে, নেক্সট যেটা দেখাবো সেটা হলো কুর্তি। অলরেডি আমার বাক্সে তিনটে এটাকে নিয়ে অলরেডি তিনটে কুর্তি আছে, তাও সেই বলে না যে শপিং করতে গেছি আর কুর্তি কিনবো না, শাড়ি কিনবো না, হতে পারে না, সেই জন্য কিনে ফেলেছি অলরেডি। তো এর খুবই সিম্পল সিম্পল কিনেছি গরমকালে পরার মতো, তো সেটা তোমাদেরকে দেখায়। এই যে এই একটা কুর্তি নিয়েছি খুব সিম্পল, এই যে এই একটা কুর্তি নিয়েছি। ওকে, স্যান্ডো স্টাইলে, স্যান্ডো হাতা যেটাকে বলে, স্লিভটা স্যান্ডো স্টাইলে, তো এটা গরমকালের জন্য খুবই ভালো, কাপড়ের কোয়ালিটিটা মারাত্মক সফট, মারাত্মক সফট, মানে গরমকালে পরে যা মজা না গো, দারুণ। তো এই একটা কুর্তি নিয়েছি। ওকে, আর এই একটা প্লাজো নিয়েছি, প্লাজোটা আর খুলছি না, এই যে গ্রিন কালারের একটা প্লাজো নিয়েছি, ওই কুর্তিটার সঙ্গে বেসিক্যালি ম্যাচ করে নিয়েছি, তো যেমন বুঝবো সেভাবে ইউজ করব, শুধু প্লাজো টি শার্টও পরতে পারি, আবার কুর্তির সঙ্গেও পরতে পারি, কুর্তির সাথে লেগিংস পরতে পারি, যেটা খুশি। ওকে, প্লাজো নিয়েছি, ঠিক আছে ওটা একটা গেল। এইটা একটা কুর্তি নিয়েছি, এই কুর্তিটা খুব সুন্দর, এটা একটু দাম দিয়ে নিয়েছি ভালো মতো, তো এই যে এই একটা কুর্তি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ মিরর ওয়ার্ক করা আছে, এরকম কি বলবো, পুঁথি মানে যেগুলো স্টোন ওয়ার্ক বলে সেরকম স্টোন ওয়ার্ক করা আছে, মিরর ওয়ার্ক আছে, মানে সেলফ কাজ করার মধ্যে, আর এরকম কুর্তিটা নিচে এরকম ফ্রিল লাগানো আছে, কুচি যেটাকে বলি, হাতায় এরকম ফ্রিল লাগানো আছে, ঠিক আছে। তো অল ওভার কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে সব কি, তবে একটা জিনিস হলো যে এই যে কুর্তিটা নিয়েছি প্রায় প্রায় সেম সেম ব্যাপার হয়ে গেছে, মানে এটা গ্রিন গ্রিনের মধ্যে, আর এই কুর্তিটা গ্রিনের মধ্যেই হয়ে গেছে, বাট ঠিক আছে চলো এরকম কুর্তি নিয়েছি। ওকে, হয়ে গেল কুর্তির পার্ট চুকে গেল। ওকে, এরপরে দেখাচ্ছি শাড়ি, শাড়ি কিনেছি, এবার তোমাদেরকে বলি যে তো শাড়ি আমি কিনতে গেছিলাম অনেক কিছু ভেবে, ভেবেছিলাম যে পুজোর শাড়িগুলো তুলে নেবো, কিন্তু কি বলবো লাস্ট দিকে গেছি, তো আমি গেছিলাম অ্যাটলিস্ট পরশু দিন, হ্যাঁ পরশু দিন গেছিলাম, তো কি বলবো
মানে কালেকশন ঠিক মতন পেলাম না, মানে কি বলে ঝাড়াই মাল যাকে বলে সেই রকম জিনিস ছিল, সেই জন্য কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছিল না জুত করে। তাও যেটুকু পছন্দ হলো একটা ঠাকুরের শাড়ি নেওয়া ছিল, দেখাচ্ছি তোমাদেরকে, তো সেটা নিয়ে সেই দুটো নিয়ে চলে এসেছি, আর কিছু নিইনি। পুজোর শপিং আবার পুজোর সময় হবে, বুঝলে? ফার্স্টে ঠাকুরের শাড়িটা দেখায়, বুঝতে পারলে? এত সুন্দর না শাড়িটা, মানে জাস্ট আমার ভীষণ ভালো লাগে এরকম শাড়ি। তোমাদের ছবিটা দেখিয়ে দিই প্রথমে, এই যে এরকম ছবিটা, লালপাড় সাদা শাড়ি যেটা, লালপাড় সাদা শাড়ি যেটাকে বলে, পুজো টুজোর জন্য পারফেক্ট, দেখো তাই না? খুবই হালকা শাড়ি, আর আঁচলটা এরকম যাচ্ছে। আমি ভাবলাম আজকে পরবো, তারপরে দেখলাম যে এত তাড়াতাড়ির মধ্যে এইসব শাড়ি না পরে এখন ভালো, অন্য কোনো পুজোতে নিয়ে দেবো। এই যে এরকম আঁচলটা যাচ্ছে পুরো রেড কালারের, দারুণ শাড়িটা, আমার খুব পছন্দের। ওকে, তো এই শাড়িটা নিয়েছি, দেখো লাগবে, ঠিক আছে, এরকম শাড়িটা যাচ্ছে। আচ্ছা, এই একটা শাড়ি নিয়ে নিয়েছি, এটা স্পেশালি ওই পুজোর, পুজো বরণ করা, মানে ঠাকুর বরণ করতে যাওয়া, পুজো এইসব জিনিসের জন্য পারফেক্ট। আর নিয়েছি এই যে এই হ্যান্ডলুমের শাড়িটা নিয়েছি, এটা নেভি ব্লু কালারের ওপরে তোমার হ্যান্ড পেন্ট করা আছে এরকম, ঠিক আছে, এটা পুরো আঁচলটা, আর বডিতে তোমার ছোট ছোট দাগ, এই মানে এরকম এরকম পাতা টাইপের করা আছে। ওকে, আমি আর পুরো শাড়িটা খুলছি না, খুললে আবার ভাঁজ করতে অসুবিধা হবে। তো এই একটা শাড়ি নিয়েছি হ্যান্ডলুমের, কারণ হ্যান্ডলুমের শাড়ি আমার সেইভাবে ছিল না, একটা একটা আছে মনে হয়, কে জানে ভুলে গেছি, আমারও তো মাথায় থাকে না কোন কি আছে না আছে। তবে এই কালারটা আমার ছিল না, নেভি ব্লু কালারটা আমার ছিল না, সেই জন্য এই শাড়িটাকে আরো বেশি করে নেওয়া হয়েছে মেনলি, ঠিক আছে। তো এই শাড়িটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই শাড়িটা, এটা নিয়েছি মেশো থেকে। ওকে, এটা মেশো থেকে নিয়েছি, এইটা পূজার জন্য নিয়েছি, এটা খুবই সুন্দর একটা শাড়ি। এই যে এই কালারটা যেটা পরে আছে সেই সেম কালারের, দেখতে পাচ্ছ, খুব দারুণ একটা শাড়ি এসেছে, দারুণ, মানে এত সফট, এত সুন্দর, জাস্ট কি বলবো, দেখো, বুঝতে পারছ, একদম সি গ্রিন কালারের উপর জরির বক আছে, জরিও না, এটা সুতো, বুঝতে পারলে, জরি না, জরি তো গায়ে ফোটে অসুবিধা হয়, এটা সুতোর বক করা আছে, মানে দারুণ শাড়ি, দারুণ, মানে ফ্যান্টাস্টিক যাকে বলা হয়, খুবই পছন্দের। আর ব্লু কালারের আঁচলটা, আঁচলটাও দেখিয়ে দিই, এই যে নেভি ব্লুর ওপর এরকম গোল্ডেন সুতো দিয়ে কাজ করা, ব্লাউজ পিসটাই আই থিঙ্ক নেভি ব্লুই হবে, আমি দেখিনি, খেয়াল করিনি, যাই হোক, এটা আমি মেশো থেকে নিয়েছি। ওকে, আর এগুলো আমার শপিং হলো, আর বেটুর আর হাজবেন্ডের শপিং তোমাদের আর কি দেখাবো, ছেলেদের নর্মালি কি শপিং হয়ে থাকে, টি শার্ট হয় আর বাড়িতে পরার শর্টস হয় আর এই টুকটাক এইসব কিছু। আর ও হ্যাঁ, আজকে বিছানার চাদর যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নতুন চাদর, পয়লা বৈশাখ আজকে, তাই জন্য নতুন চাদর পেতেছি, তো এই হলো ব্যাপার। আর চলো, আমার পয়লা বৈশাখের শপিং তোমাদেরকে দেখানো হয়ে গেল, তো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা শেষ করার আগে আরও একবার তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ওকে, বাই।